থ্যাংক ইউ। ইটস ওকে, অ্যাকচুয়ালি তোমাদের এরিয়াতে অনেক জঞ্জাল, এই কটাকে সাফ করলে তো হবে না। আমি যত রাস্তা দিয়ে গেলাম জঞ্জাল সাফ করতে করতে গেলাম, আর আমি যখন একবার জঞ্জাল সাফ করা শুরু করি তখন সাফ করতে 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 যাই। আরে থ্যাংক ইউর কিছু নেই, ইটস মাই ডিউটি, আমার ডিউটি আমাকে করতেই হবে, আমি ইন্সপেক্টর। সো যান আপনারা, সাবধানে যান। নিশ্চয় কিছু একটা উপায় বেরোবে। হায় কপাল, আরে আমি মানছি যে ওই জমিটা এই গ্রামের এবং আশেপাশের সব গ্রামের মধ্যে সবচেয়ে সেরা, কিন্তু যেটা কপালে নেই সেভাবে লাভ কি? ওই জমিটা মাস্টারের নাতনির নামে, সবচেয়ে সেরা। আর ওই জমিতে এই গ্রামের অনেক চাষি চাষ করে, পার্শ্ববর্তী জমিতে তারা বসবাস করে, সেই জমিকেও দেয় না কি? আপনি চুপ করুন তো। স্যার, স্যার খুব বুদ্ধিমান, আমার কথা ঠিক বুঝতে পেরেছে। বিশু ঠিক বলেছে। বিশু এদিকে আয় তো, আয় এদিকে আয়, ডাকছি তো আয় না, হাতটা দে, হাতটা দে বিশু, হাতটা দে। রঘুবীর বসু সবচেয়ে বড় শত্রু আমার, ওই জমি আমার চাই, যেভাবেই হোক আমার নাম রতন পাজা, জমি আমার চাই, যেটা চাই সেটা আমি পাই, আর না পাই সেটা আমি ছিনিয়ে নিই। ষাট বছর পর গুরু জেল থেকে ফিরলো, সোনার এই চাঁদপানা মুখটা কতদিন পর দেখছি। গুরু কি হলো? ওই দেখো পাশের গ্রামের একটা পুলিশ অফিসার, কি মার মারলো আমাকে। কেন মারলো ওদের? ওই রাস্তায় ওরা একটা মেয়ের ছবি তুলছিল। কেসে মেয়েটা দেখে দেখে, এ দেখা তো, রাখা পাঠিয়েছে, এই যে দাদা। সবে মাত্র সাত দিন হলো আমি সাত বছরের জেল খেটে এসেছি, সাত সমুদ্র তেরো নদী পার করেও তোমার মতো সুন্দরী আমি দেখিনি। কি রে তোদের কি অবস্থা? হ্যাঁ ওই ওরা ওখানে কি করছে তুই কি দেখছিস? দেখি তোমার হবু পুত্রবধূকে আজ তোমার চোখের সামনে নিয়ে এসছে, ওই তো পাশের গ্রামেই থাকে। আমার একে চাই বাবা, আমার একে চাই। এই কি করছিস? চল হাট হাট হাট, যা অনেক হয়েছে। নাও চা, তোমার চা, চা তো খাবি। এলে দেখেছ, হ্যাঁ রক্ত 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 খাবো, রক্ত আনতে পারবে? যাও এখান থেকে, দেখছি আমাদের সঙ্গে কথা হচ্ছে। কি করেছিস কি করেছিস বল বল বল। কি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে তুই বুঝবি কি করে? আজকে সকালে ফ্ল্যাশ ব্যাকটা শোন, আজ সকালে বেরিয়ে পড়েছিলাম একটা জমির সন্ধান,
যেখানে আমি আমার স্বপ্নের শপিং কাম লিভিং কমপ্লেক্সটা তৈরি করতে পারি। 15 বিঘা জমি মানে একদম বাই রোডের উপর, মানে যেখানে আমাদের ওই গ্রাম এবং শহরের কানেক্ট। তারপর ধরুন ওই পাশেই হচ্ছে ওই গার্লস কলেজ অফ কমার্স, আর ওই সাইডটা, ওই সাইডটা না রেল স্টেশন আছে, আর তার পাশে আরো আরো অনেক কিছু। কিন্তু তারপর জানতে পারলাম ওই জমিগুলো মাস্টার মশাই শ্রী রঘুবীর বোস ওনার নামে। ওই সব জমি তো চাষের জমি, ওইগুলো কি দেবে? আরে ফ্যান ছাড়া ফেলাবাত। আরে এগুলো না নিলে আমার যারা স্বপ্ন বাস্তব বাস্তব হবে কি করে? আমার মনে হয় না স্যার ওই বুড়ো মাস্টার মশাই এই সব জমি দিয়ে দেবে। শোন, আমার নাম হচ্ছে রতন, আমি যেটা চাই সেটা পাই, আর যেটা পাই না সেটা আমি ছিনিয়ে নিই। নমস্কার, আসতে পারি মাস্টার মশাই? আরে রতন, এসো এসো। দেখুন মাস্টার মশাই, সরাসরি একদম প্রথমে একটা কথাতেই আসি, ওই রেল লাইনের পাশের জমিটা যেটা আপনার নামে আছে সেটা আমার চাই। না, এ সম্ভব না রতন, ওই জমি আমি তোমায় দিতে পারবো না। চাষিরা ওখানে চাষবাস করে তাদের জীবিকা চালায়, তাছাড়া ওরা তো এই পাশের জমিতেই থাকে। ওই জমি আমি তোমাকে কখনো দিতে পারবো না রতন, তুমি যাই বলো। ওটা আমার একমাত্র নাতনি ওই তিথি দিদির নামে। কে তিথি? এ এমা চিচি, আমি আর মিতালি তো এই বাড়িতে কাজ করি, ও তো আমাদের মেয়ে স্বপ্না। ইনি তো মহান যে আমাদের ছেলে মেয়েদেরকে নিজের নাতি নাতনির মতো দেখেন। ও তা তিথি কে? দাদু, স্নানের জলটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, স্নানটা করে নাও। হ্যাঁ দিদি ভাই, যাচ্ছি রে এক্ষুনি। ঠিক আছে, আসছি। আয় দিদি ভাই। সেইখানেই এই মেয়েটাকে দেখলাম, ও মাস্টারমশাইয়ের নাতনি, যার নামেই ওই জমিগুলো। আমি যেটা চাই সেটা পাই, আবারও মাস্টারকে বোঝালাম, কিন্তু বুড়ো কিছুতেই মানল না। খুব খুব জিদি জিনিস বুড়োটা। তোমার সব কথা শেষ হয়েছে, এবার তুমি আসতে পারো, আমি তোমাকে জমি দেব না। স্যার এক মিনিট, একটা জিনিস ভুলে গেছি, এক্ষুনি আসছি। রঘুবীর বসু যে আমাকে জমি দিল না, মাস্টারমশাই অপমান করলো। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনি মহান, সত্যিই আপনি মহান। তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল ওই বিশু, আমি বিশুর হাতটা অকুটুস করে কেটে দিলাম। যার নামে ওই জমিটা, সেই মেয়েকেই তুই পছন্দ করলি।